easy go. জানতে চাইব নির্বাচন আসলে কতটা সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমরা গতবার একটি সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন দিয়েছি, কিন্তু এবার গতবারের তুলনায় কিরকম হচ্ছে সেই বিষয়ে একটু জানতে চাইব স্যারদের কাছে। আচ্ছা, এখন আমাদের গতবারের নির্বাচন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে। স্টুডেন্টরা খুব শৃঙ্খলা এবং ডিসিপ্লিন মেনটেন করে তারপরে তারা ভোট দিয়েছে। এবারও সেম, এবার আমি বলবো যে বললে এটা অত্যুক্তি হবে না যে স্টুডেন্টরা আগের চেয়ে আরও বেশি প্রাণবন্ত এবং খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে নিয়ম মেনে তারা ভোট দিচ্ছে। আচ্ছা, স্টুডেন্টরা কি ভোট দিতে আগ্রহী? হ্যাঁ, স্টুডেন্টরা অবশ্যই ভোট দিতে আগ্রহী, এই কারণেই তারা আসছে, তাদেরকে তো জোর করে আনা হয়নি, তারা মূলিক নিয়েই আসছে ভোট দিতে। তো আমরা জানতে চাইবো গতবার কিংবা আগের বারও কোনো ভোট গণ্ডল হয়নি, এবারও কি কোনো ভোট গণ্ডল ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, গতবারও তেমন একটা তেমন কোনো গণ্ডগোল বা বিশৃঙ্খলা হয় নাই, এবারও হয় নাই। আর আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আমাদের কুমিল্লা, আমার মনে হয় যে সারা বাংলাদেশে আমাদের কুমিল্লা হাই স্কুলে এই ঐতিহ্যের ধারাবাহিকতা লালন পালন এবং ধরে রাখছে, যে ভোট গ্রহণ এবং ক্যাবিনেট নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সুন্দর পরিবেশে হচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি ভোট হচ্ছে, ভোট কীরকম হচ্ছে, সবাই কি আসছে? আসতেছে। আচ্ছা, ভোট কি মানে সবাই কি ভোট দিচ্ছে বা সুন্দর একটি উৎসবমুখর আগ্রহী নিয়ে ভোট দিচ্ছে? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরও দেখতে পাচ্ছি এখানে এখানে আসা নিষেধ, তারপর আমরা এখানে স্যারদের বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করেছি। আমাদের সাথে থাকুন। আমরা কুমিল্লা স্কুলে 2020 সাল গতবারের তুলনায় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা স্কুলে আরও অনেক সুন্দর একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সামনে উপস্থিত আছেন সিনিয়র টিচার দুজন, যাদের সামনে আমরা একটু কথা বলবো। স্যার, আপনার কাছে জানতে চাই গতবারের তুলনায় কি নির্বাচন এবার আরও অনেক সুন্দর দেখাচ্ছে? এবার মনে হচ্ছে গতবারের তুলনায় অনেক উৎফুল্ল দেখাচ্ছে, প্রত্যেক স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতেছে এবং যার যার মতামত পেশ করার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, এবং এখানে সাংবাদিক বিভিন্ন প্রিন্ট মিডিয়াবৃন্দ
এখানে উপস্থিত আছে এবং বিচারিক অফিসার সহকারী বিচারিক সুচারুভাবে দায়িত্ব পালন করতেছে। যা দেখছি এতে মনে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এবং ছাত্রদের যথাযথ উপস্থিতি সদিচ্ছা এবং সুশৃঙ্খল ভাবে ভূমিকা প্রদান করছে আমাদের মনে হয়। গত বছরই তো আমরা চেষ্টা করেছি গতবারও খুব ভালোভাবে নির্বাচনটা সুন্দরভাবে শেষ করার জন্য, মিডিয়ায় এটা প্রকাশিত হয়েছে। এবার আরও স্বচ্ছ সুন্দর আধুনিকভাবে আমরা এটা সুসম্পন্ন করার চেষ্টা করছি। ছাত্রদের স্বতঃস্ফূর্ত এবং ছাত্রদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ছাত্রদের প্রিজাইডিং কর্মী তারপরে ম্যাজিস্ট্রেট সহ সম্পূর্ণ নির্বাচনী বিধিমালায় অনুসরণ করে এবার নির্বাচন আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই প্রত্যাশাই করছি, ইনশাআল্লাহ আমরা কি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেব। ধন্যবাদ কুমিল্লা হাই স্কুল থেকে রিপোর্ট 2020 কুমিল্লা হাই স্কুল কুমিল্লা। আমাদের সামনে দেখতে পাচ্ছেন সকলে ভুল তো আমরা তাদের কাছে জানতে চাই আসলে তাদের ভুল দেওয়ার অনুভূতিটা কি, আপনি কি নতুন ভুল দিতে এসেছেন না এর আগেও ভুল দিয়েছেন, তো এইবার গতবারের তুলনায় এবার কিরকম ভুল হচ্ছে বা আপনি কি সুষ্ঠুভাবে ভুল দিতে পারছেন? আচ্ছা আপনার ভোট দেওয়ার অনুভূতিটা কি, মানে হ্যাপিনেস ফিল করছেন নাকি বিরক্ত বোধ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। স্কুল ক্যাবিনেট নির্বাচন 2020 কুমিল্লা হাই স্কুল কুমিল্লা। আমাদের সামনে একজন খুদে ভোটার আছেন, তিনি একজন ক্লাস সিক্সে পড়েন, তো এনার কাছে আমরা জানতে চাই আসলে মানে এই নির্বাচনে যে আসলেন ভোট দিতে এটা কি নিজে আগ্রহ এসেছেন নাকি কেউ জোর করেছেন বলুন? নিজে আগ্রহ এসেছেন, তো আপনার ভোট দিতে কিরকম লাগছে? ভোট দিয়েছেন, আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন খুদে ভোটার যিনি নিজ আগ্রহ এখানে ভোট দিতে এসেছে। সুতরাং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা হাই স্কুল কতটা উৎসবমুখরভাবে একটি নির্বাচন উপহার দিচ্ছে। আমাদের সাথে থাকুন কুমিল্লা হাই স্কুল রিপোর্টারগণ। কুমিল্লা 2020 কুমিল্লা হাই স্কুল কুমিল্লা, আমাদের সামনে একজন সিনিয়র টিচার উপস্থিত, আমরা এনার কাছে জানতে চাইব নির্বাচন কতটা উৎসবমুখরভাবে হচ্ছে স্যার? আমার কাছে আসলে আমি প্রতি বছর নেয় উৎসবভাবে দেখছি, তারপরে কিন্তু এবার আমার কাছে মানে আরও সাজানো গুছানো উৎসবমুখ রয়েছে। নির্বাচন দিন বা ছাত্র দিতে পেরে তার দিচ্ছে, সেটাকে আমি খুব আনন্দিত তাদের এই আনন্দ উৎফুল্ল দেখে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথেই থাকুন কুমিল্লা হাই স্কুলের বিশাল কুমিল্লা হাই স্কুল। আমাদের সামনে এখন আমাদের প্রধান শিক্ষক উপস্থিত আছেন। আমরা প্রতিবারই পুরো বাংলাদেশে সব থেকে সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে থাকি স্কুল ক্যাবিনেট নির্বাচনে, তো এবারও সেরকম নির্বাচন হচ্ছে কি না, এবারও কীরকম নির্বাচন হচ্ছে সেই বিষয়ে আমাদের প্রধান শিক্ষকের কাছে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ কঠোর সাংবাদিকবৃন্দ। স্কুল ক্যাবিনেট নির্বাচন 2020 গত 7 বছর ধরে চলছে, সেই ধারাবাহিকভাবে এই বছরও আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা আমাদের এখানে বলা ভালো শিফট, একটা মর্নিং শিফট যেখানে মেয়েরা থাকে আর একটা ডে শিফট যেখানে ছেলেরা থাকে, তাদের নির্বাচন শুরু হয়েছে সেই সকাল 8টা থেকে। ইতিমধ্যে মেয়েদের নির্বাচন সুসম্পন্ন হয়েছে, সম্পূর্ণ একটা নিরপেক্ষ যাকে বলে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব, এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা সকালবেলা নির্বাচন সম্পূর্ণ করতে সমর্থ হয়েছি। এখন প্রভাতী বাদ দিয়ে এখন দিবা শাখা অর্থাৎ ছাত্রদের নির্বাচন শুরু হয়েছে। আমার এক্সাক্ট স্কাউট, তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কঠোর সাংবাদিক, তারপরে আছে ভালো যে নির্বাচন কমিশনার, সম্মিলিতভাবে একটা সুন্দর নির্বাচন করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমি আশা করি বিগত বছরগুলোর মতো এই বছর কুমিল্লা হাই স্কুল একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে জাতিকে সমৃদ্ধ করবে। আমি এও আশা করব এই শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে অন্তত সঠিক নেতৃত্বের বলয়ে থেকে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দিব, এই প্রতিবাদ্যকে সামনে রেখে তারা আগামী দিনে এই দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। ধন্যবাদ। কুমিল্লা হাই স্কুলের রিপোর্টার সকলবৃন্দ, এই মুহূর্তে আমরা প্রধান শিক্ষককে ইন্টারভিউ নিয়েছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরাও অন্যান্য সিনিয়র টিচারদের ইন্টারভিউ নেব। ধন্যবাদ। নির্বাচন 2020 কুমিল্লা হাই স্কুল কুমিল্লা। স্যার আমাদের একজন সিনিয়র টিচার এখানে উপস্থিত, স্যার কাছ থেকে আমরা জানতে চাইব যে নির্বাচন তো আসলে কীরকম হচ্ছে সেই বিষয়ে।
ক্যাবিনেট নির্বাচন 2020 কুমিল্লা হাইস্কুল কর্তৃক আয়োজিত। সপ্তমবারের মতো এবছরও একেবারে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচক একটা দক্ষ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে, তার সাথে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সর্বোপরি কুমিল্লা হাইস্কুলের সব প্রধান শিক্ষক থেকে কর্মচারী পর্যন্ত সকল শিক্ষক কর্মচারীদের সাহায্য করে আছে নির্বাচন কমিশনকে। আমরা চাই সুন্দর একটা নির্বাচন উপহার দিতে স্কুলের পক্ষ থেকে, এবং এই খুদে খুদে ক্যাবিনেট আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর একটা গণতন্ত্র চর্চার যে ছুটিয়ে যায় স্কুল ক্যাবিনেট নির্বাচন, সেটা তারা করবে, তারা আগামী দিনে নেতৃত্ব দেবে, তারাই তারা জাতির ভবিষ্যৎ, তারা জাতির আকাঙ্ক্ষা, তারা জাতির প্রতিফলন ঘটাবে, এটা আমাদের মেয়েদের প্রভাবিষেকের নির্বাচন সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু সুচারুরূপ হয়েছে। এখানে কোনো ছিল না ভয় ভীতি, কোনো কিছুই ছিল না, তারা নির্বিঘ্নে তাদের ভোট ভোটের দিকে প্রয়োগ করেছে এবং তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে তারা সচেষ্ট ছিল। তারা তাদের ভোট একটা সবচেয়ে সুন্দরভাবে উৎসমুক্ত পরিবেশে তারা ভোট দিয়েছে এবং 60.75% ভোট কাস্ট হয়েছে। 60.75% ভোট কাস্ট হয়েছে এবং আমাদের হাতে নির্বাচিত ফলাফল প্রভাতি সাহা চলে আসছে, এবং আমরা চাই প্রভাতি এবং দিমা সাহা শিক্ষার্থীদের দুটা ক্যাবিনেট হবে এবং তাদের দাবি দাওয়া সুন্দরভাবে প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করে নেবে এবং সুন্দর একটা স্কুল, স্কুলের আঙ্গিনা পরিষ্কার, বাগান এবং কুকারিকুলাম ক্যাবিনেট স্কুলে সুন্দরভাবে যেন পালন করতে পারে এই ক্যাবিনেটের মাধ্যমে, সেটা আমরা প্রধান শিক্ষকের ক্যাবিনেট। ধন্যবাদ স্যার আপনাকে, স্যার অনেক সুন্দর কথা বলেছেন নির্বাচন সম্পর্কে, আসলে আমরা পুরোপুরি স্যারের কাছ থেকে জানতে পেরেছি। ধন্যবাদ। 2020 সাল কুমিল্লা হাইস্কুল কুমিল্লা, আমাদের সামনে একজন কুমিল্লা স্কুলের টিচার উপস্থিত আছেন, আমরা ইনার কাছে জানতে চাইব প্রতি বছরই আমাদের স্কুলে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হয়ে থাকে, এবারও সেরকম হচ্ছে কিনা, এবার এবারের নির্বাচন সম্পর্কে কিছু ইনি বলবেন স্যার, স্যার কিছু বলবেন। আসলে আমরা প্রতিনিয়ত যে ধরনের নির্বাচন আমাদের এখান থেকে অনুষ্ঠান হচ্ছে, আসলে এটা খুবই প্রয়োজনীয় একটা দেশের মধ্যে গণতন্ত্রের জন্য অবশ্যই নির্বাচন বাধ্যতামূলক, যেহেতু গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন, সেখান থেকে আমাদের স্টুডেন্টরা জানতে পারবে যে কীভাবে আমরা একটা নির্বাচনের কার্যক্রম পরিসমাপ্তি করতে পারি এবং আমরা একটা নির্বাচনের মাধ্যমে কীভাবে একজন প্রতিনিধি হিসেবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করতে পারি এবং একজন ভালো প্রতিনিধি বাছাই করে দেশের জন্য একটা সরকার বা তার যে প্রতিনিধিরা আছে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিন্তু নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমরা জানি নির্বাচন দুই ধরনের হয়ে থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ, আর আমাদের বাংলাদেশে নিঃসন্দেহে আমরা বলতে পারি প্রত্যক্ষ নির্বাচন এই ব্যাপারে। আর আমাদের স্কুলে কুমিল্লা হাইস্কুলে আসলে আমরা দেখতেছি যে প্রতিনিয়তই কিন্তু আমাদের স্কুলের নির্বাচনটা সবচেয়ে সর্বাপেক্ষা সুন্দর হয় কুমিল্লাতে যতগুলো স্কুল আছে, সেক্ষেত্রে আমরা অত্যন্ত হ্যাপি যে আমাদের এটা সবসময় মোটামুটি ভাইরাল হচ্ছে এবং আমাদের স্টুডেন্টরাও সেইভাবে নিয়মতান্ত্রিকভাবে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, পাশাপাশি পোলিং অফিসার যারা আসো আমাদের এখানে অনৈতিক নির্বাচনের পক্ষে নিয়ে আমরা, অর্থাৎ গণতন্ত্র চর্চা করতে হলে কোনো অবশ্যই নির্বাচন হয়, সেজন্য আমরা আবারও কুমিল্লা হাইস্কুলের নির্বাচনের কথা বলতে হয়। এই জন্য আমরা মনে করি এটাই আমাদের কুমিল্লাতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে কুমিল্লা হাইস্কুল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন 2020। ধন্যবাদ স্যার আপনাকে, স্যার অনেক সুন্দর একটি কথা বলেছে নির্বাচন সম্পর্কে, আসলে স্যারের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারছি নির্বাচন আসলে এটি আমাদের একটি উৎসাহমূলক এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের মেধা বিকাশও ঘটে থাকে। ধন্যবাদ আপনাদের, আমাদের সাথেই থাকুন, আমরা কুমিল্লা হাইস্কুলের রিপোর্ট। নির্বাচন 2020 সাল কুমিল্লা হাইস্কুলের একজন টিচার আমাদের সামনে উপস্থিত, আমরা এনার কাছে জানতে চাইব আসলে গতবারের তুলনায় এবার নির্বাচন কতটা সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে। এবং মিনিস্টারটা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে সুন্দরভাবে
মেয়েদের নির্বাচনটা কি শুরু হয়েছে? আমরা গতবার দেখেছি কোনো গন্ডগোল হয়নি আমাদের স্কুলে, এবারও কি সেইটা? ধন্যবাদ ম্যাডাম, আপনাকে সাময়িক আমাদের সামনে সরকারি প্রধান শিক্ষক উপস্থিত আছেন, ওনার কাছে নির্বাচন সম্পর্কে কিছু জানতে চাইব। আমরা প্রতিবারই কুমিল্লা হাই স্কুল খুবই সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিয়ে থাকি, এবারও সেই বিষয়টি লক্ষ্য করতে পারছি। তো স্যারের কাছে আসলে জানতে চাইব, নির্বাচনটাই গতবারের তুলনায় এবার কতটুকু ভালো হয়েছে এবং নির্বাচন সম্পর্কে স্যার আমাদের কিছু বলবেন। স্যার প্লিজ। নির্বাচন তো আমরা অভিজ্ঞতা থেকে শিখতেছি, তাই না? যেহেতু আমাদের আমরা অভিজ্ঞতা যত বাড়বে কাজ তত ভালো হবে, তাই তো? আমরা এবার সপ্তম স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হলো, তা আমি তো মনে করি প্রতি বছরে আমাদের দক্ষতা এবং কর্মকৌশল উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে, নাকি উন্নত হবে, সে আলোকে বলতে আমাদের এবার তোমরা যেরকম করেছো খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে, ছাত্র শিক্ষক কর্মচারী সবার সমন্বিত চেষ্টা এবং পরিবেশ ছিল খুবই সুন্দর এবং নির্বিঘ্নভাবে সবাই ভোট দিছে। আমরা আশা করবো এখান থেকে তোমরা যে শিক্ষা লাভ করবে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক রীতিনীতি যে আবশ্যকতা প্রয়োজন, এগুলি পারিবারিক সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে তোমরা বড় হয়ে আশা করি তোমরা প্রয়োগ করবে এবং এই নির্বাচন থেকে তোমরা যে নেতৃত্ব নির্বাচিত করলে এইভাবে বড় হয়ে তোমরা তোমার ইউনিয়ন পরিষদ তারপরে উপজেলা বা তারা এমপি নির্বাচন এই ক্ষেত্রে তোমরা এগুলি প্রয়োগ করতে পারবে। তোমাদের ভোটাধিকার তোমরা নিজেরা নেতৃত্ব দেবেন, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, মন্ত্রী হবে, দেশ ও দেশের ক্ষেত্র করার একটা অবারিত সুযোগ প্রাপ্ত করবে বলে আমরা মনে করি এবং প্রত্যাশা করি। ওকে, এনিথিং এলস আর কিছু? ধন্যবাদ স্যারকে। আমরা কুমিল্লা স্কুলের রিপোর্টার।